আমন্ত্রণ জানাচ্ছি বিশ্বকাপের বিশেষ আয়োজন স্টাম্পটে। পুরো দেড় মাস জুড়ে আপনাদের সঙ্গে থাকবো দিনের ম্যাচ এবং পরবর্তী ম্যাচের বিশ্লেষণ নিয়ে। আপনাদের সঙ্গে আছি আমি এস এম ইকবাল এবং আমার সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার। হান্নান ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আসলে মনটা খারাপ, কারণ হচ্ছে একেবারে অফিসিয়ালি সব কিছু সিলড হয়ে গেল বাংলাদেশে বিশ্বকাপের যে সম্ভাবনা বা হচ্ছে সেমিফাইনালের যে সম্ভাবনা, যেটা যদিও এর আগেই শাকিব আল হাসান স্পষ্ট করেছিলেন যে আসলে সেমিফাইনালের লক্ষ্যটা নাই বাংলাদেশের, লক্ষ্য হচ্ছে যতটা ভালো করা যায়। তা সেটা বাদ দিয়ে যদি বলি, আজকে নেদারল্যান্ডসের কাছে বাংলাদেশ হেরে গেল, এর আগেও হেরেছিল নেদারল্যান্ডসের কাছে, বাট আজকের হারটা বাংলাদেশের ক্রিকেটটাকে আসলে পিছিয়ে দিল কিনা, মানে মানে মনে হচ্ছে কিনা যে আমাদের ক্রিকেটটা আসলে পেছনের দিকে যাচ্ছে? পেছনের দিকে যাচ্ছে কিনা যাই না, বাট আমরা যে ওয়ার্ল্ড কাপে আসলে ভালো খেলছি না সেটা আরেকবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। মানে এর আগে আমরা হেরেছি, চারটা ম্যাচ হেরেছি পরপর, বড় বড় দলের সঙ্গে হেরেছি, বাট আজকের যে ম্যাচটা খেললাম এটা কিন্তু আমাদের জয়ের সম্ভাবনা ছিল, মানে জয়ের প্রত্যাশা নিয়ে আমরা গিয়েছি যে আজকে আমরা নেদারল্যান্ডসের সঙ্গে জিতবো, ভালো কিছু করে কামব্যাক করবো, পরের দুটা ম্যাচে জেতার সম্ভাবনা তৈরি করবো। ওই যে মানসিকতাটা, সেই জায়গাটাকে আজকে আসলে 100% জেতা উচিত ছিল, জেতার মতো ম্যাচ ছিল। ইভেন পুরো ম্যাচ অ্যানালাইসিস করলে কিন্তু আমরা শুরু থেকে শেষ পর্যন্ত হেরে যাবো এটা চিন্তাই করতে পারিনি। সো সব কিছু মিলে অবশ্যই তো হতাশ হয়েছে, আমি শিওর যে প্লেয়াররা হতাশ হয়েছে, সবাই হতাশ হয়েছে, কারণ আমার একটা বাজে এক্সপিরিয়েন্স রয়েছে। 2003 আমরা কানাডার সঙ্গে হেরেছিলাম, তখন কিন্তু ওই ম্যাচ আমিও খেলেছিলাম, কিন্তু ওই সময় বাংলাদেশের চাওয়া পাওয়া এত বড় ছিল না, এত হাই ছিল না, তখন আমরা কিন্তু জাস্ট ওয়ার্ল্ড কাপে খেলছি, মোটামুটি ভালো কিছু করলেই খুশি থাকতাম। কানাডার চেয়ে অবশ্যই বেটার টিম ছিলাম, বাট হেরে গিয়েছি মানুষ মেনে নিয়েছিল। বাট এই স্টেজে বাংলাদেশ ক্রিকেট আসার পরে আমরা এই ম্যাচটা হারবো এটা আসলে চিন্তাই করতে পারি না, তো সেই জায়গা থেকে অবশ্যই তো হতাশ। হারান ভাই, ঠিক আপনি বলছিলেন 2003, আমিও যাইতাম ওইদিকে যেতাম। 2003 থেকে 2023, 20 বছরের ব্যবধান, এই 20 বছরে বাংলাদেশের ক্রিকেটে অনেক কিছুই হয়েছে, অনেক সুবিধা এসেছে, ক্রিকেটের প্ল্যাটফর্মটাও চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা এখন আসলে কিছুদিন আগ পর্যন্ত অনেক ভালো ক্রিকেট খেলছিলাম। আপনার কাছে কি মনে হচ্ছে যে 20 বছর পরে এসে বাংলাদেশ আবারও সেই 20 বছরে পেছনে ফিরে গিয়েছে ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স যদি আমরা বিবেচনা করি? কারণ 2003-এ একমাত্র ওয়ার্ল্ড কাপ যে ওয়ার্ল্ড কাপে আমরা কোনো ম্যাচ জিততে পারিনি। সেই ওয়ার্ল্ড কাপের সঙ্গে আসলে মিলাতে চেনা সময়ের সঙ্গে সঙ্গে প্রতিটা দেশই ডিফারেন্টভাবে তাদের প্ল্যানিং করেছে, নিজেরা এগিয়ে এসেছে, আমরাও বেশ এগিয়ে গেছি। এই ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত আমরা যদি দেখি ওয়ার্ল্ড সিরিজ যেটা, সেখানেও কিন্তু আমরা বেশ ভালো স্টেজে ছিলাম। সো এই ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে আমি বলবো না আমরা পিছিয়ে গেছি, একটা টুর্নামেন্ট বা একটা সিরিজ দিয়ে আমরা আসলে ওই জাজমেন্টটা মনে করা ঠিক হবে না। তবে হ্যাঁ, এই ওয়ার্ল্ড কাপটা খেলার পরে আমরা অন্তত আরও সতর্ক হতে হবে যে আমরা বাংলাদেশ ক্রিকেট কিন্তু যেই প্রসেসে ছিলাম সেই প্রসেস আবার ফিরে যাওয়াটা জরুরি। মানে ওই যে এক্সাইটিং ক্রিকেট খেলার জন্য, নতুন কিছু করে চমক দেওয়ার জন্য, মানে এক্সট্রা কিছু করে ফেলবো, বাড়তি কিছু দেখাবো, ওই চিন্তা থেকে বেরিয়ে আমরা যে প্রসেসে যাচ্ছিলাম ধীরগতিতে আস্তে আস্তে এগিয়ে যাবো, সেভাবেই করা উচিত ছিল বা সেভাবেই যাওয়া উচিত, সেটা আবার দেখিয়ে দিল যে এক্সপেরিমেন্ট করার জায়গা কখন কোথায় করতে হবে সেই জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হবে, এবং সেই চিন্তাগুলো করে সঠিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। এই ওয়ার্ল্ড কাপে অন্তত আমরা যে রাইট ওয়েতে ছিলাম না, প্রথম থেকে বিভিন্ন বাধা এসেছে, বাট স্টিল আমরা বিলিভ করতাম যে প্রথম ম্যাচের পরে হেরেছি, ফাইন, চার ম্যাচ, এই ম্যাচ জিতে আমরা কামব্যাক করবো। সো এই যে বিষয়গুলো পিছিয়ে গিয়েছি ঠিক বলবো না, তবে এই ওয়ার্ল্ড কাপটা আমাদের জন্য মোটেও সুখকর না, যেটা আমাদেরকে বলে দিচ্ছে যে আমরা রাইট ট্র্যাকে নেই। তার মানে হানান ভাই, প্রসেসে ছিল না বাংলাদেশ বা আমরা ছিলাম না, এটা কি হচ্ছে আপনি স্বীকার করছেন কিনা বা এটা স্পষ্ট কিনা? ওয়ার্ল্ড কাপে যেভাবে আমরা গিয়েছি, প্রথম ম্যাচ জেতার পরে হয়তো মনে করেছি যে প্রিভিয়াস যা ঘটনা ঘটেছে ওয়ার্ল্ড কাপের আগে সেগুলো আমরা ভুলে গিয়েছি, আমরা ক্রিকেট মাঠে জয় দিয়ে যাত্রা শুরু করেছি। সেখান থেকে সময়ের সঙ্গে সঙ্গে অবস্থানটা আবার চেঞ্জ হতে শুরু করেছে, মানে আমরা যেভাবে চিন্তা করেছিলাম যে ফিরে এসেছে, আসলে এখন মনে হচ্ছে যে আসলে ফিরে আসতে পারিনি, কারণ আজকের ম্যাচ হারার পরে এবং যেই ওয়েতে আমরা হারলাম সেটা হারার পরে বলতে হবে যে আমরা আসলে রাইট ট্র্যাকে নেই, এবং প্রসেস যে ঠিক নেই সেটা তো এখন মেনে নিতেই হবে। এতদিন পর্যন্ত বলেছি ঠিক আছে আমরা বড় টিমের সঙ্গে হেরেছি, বাট ভালো খেলিনি, হেরেছি, খারাপ খেলেছি, সেটা একটা বিষয় সবসময় আলোচনায় আসতো, বাট আজকের ম্যাচ হারার পরে তো এটা 100% কনফার্ম হয়ে গেলো যে আমরা রাইট ট্র্যাকে নেই এবং প্রসেস আমাদের অবশ্যই তো ভুল হচ্ছে বা কোথাও ভুল হয়েছে। হানান ভাই, সোফার 6টা ম্যাচ আমরা খেলে ফেলেছি, আফগান ম্যাচটা বাদ দিলে বাকি 5টা ম্যাচই হচ্ছে আসলে ভয়াবহ রকমের বাজে ডিসপ্লে হয়েছে, কখনো ব্যাটিং, কখনো বোলিং, আবার কখনো হচ্ছে দুটোই হচ্ছে আমরা খারাপ করেছি। মোটা দাগে এই 5টা ম্যাচ যদি হচ্ছে আপনাকে অ্যানালাইজ করতে বলি, তাহলে হচ্ছে ঠিক তিনটা কারণ যদি নির্দেশ করতে বলি বা যদি সুনির্দিষ্ট করে বলতে বলি, তাহলে কোন তিনটা কারণে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটটা এই লাস্ট পাঁচটা ম্যাচ আমরা খারাপ খেললাম? প্রথমেই তো আসবে ব্যাটিংটা, বিকজ এই ওয়ার্ল্ড কাপে ভালো কিছু করতে হলে কিন্তু ওয়ার্ল্ড কাপে ব্যাটিংটাই মেন কনসার্ন প্রতিটা দলের। আমরা দেখেছি ইভেন আজকে অস্ট্রেলিয়া যে ম্যাচটা জিতলো 5 রানে নিউজিল্যান্ডের সঙ্গে, সেখানে কিন্তু ব্যাটিংই কনসার্ন ছিল, দুই দলের ব্যাটারদের
তুমুল একটা ফাইট ছিল, ডিসপ্লে হয়েছে, হ্যাঁ। সো সেই ধরনের ঘটনা, বিকজ এই কন্ডিশনে বোলাররা স্ট্রাগল করবে সেটা আমরা মেনেই নিয়েছি। 337 রানে খেলা হবে, 400 রানে খেলা হবে, ব্যাটাররা সেটা কভার করতে হবে। তো সেই জায়গা থেকে আমাদের ব্যাটিংটা ফার্স্ট কনসার্ন। আর ব্যাটিংয়ের মধ্যে এখন যদি আমি এখানে ফার্স্ট পয়েন্ট আউট করি, আমাদের ব্যাটারদের মানসিকতার জায়গায় মনে বেশ মানে প্ল্যানিংয়ের অভাব রয়েছে বা কনফিডেন্সের অভাব রয়েছে। প্ল্যানিংয়ের অভাব আমি এই জন্য বলছি, কে কোথায় কীভাবে কী করবে সবাই মনে ডাউট আমার কাছে মনে হচ্ছে। মানে ব্যাটাররা যখন ব্যাটিংয়ে নামছে তার প্ল্যানিংটা সম্পর্কে সে কনফার্ম কিনা আমি ডাউট। একজন ব্যাটসম্যান 230 রান চেস করতে নামছে, সেখানে তো একটা সিম্পল প্ল্যান, আমি 4 করে রান নিয়ে খেলবো, লাস্টে যেটা ফিনিশ করবো 4.5 থেকে 5 হয়ে গেলো সেটা কভার করা যায়। বাট ব্যাটারদের আউটগুলো যদি দেখেন আজকে, সেখানে কি মনে হয়েছে তারা কনফিডেন্স আছে, তারা কি কোনো প্ল্যানে ছিল, রিভার্স সুইপ কেন খেলতে হবে 5 নম্বর ওভারে, একটা ফিল্ডার সরালো সঙ্গে সঙ্গে খেলাম, দ্যাট ইজ ব্যাটসম্যান কনফিডেন্ট না, অথবা ওভার কনফিডেন্ট, অথবা তার প্ল্যানিং ঠিক নেই। তামিম একই ধরনের বলে পুল শট খেলে কিন্তু এর আগে আউট হয়েছে। সো তামিম সেম মিস্টেক করেছে, সাকিবের একই আউট আমরা সাউথ আফ্রিকার সঙ্গেও দেখেছি। সো একই ধরনের আউট যখন হয় তখনই সমস্যাগুলো আসে, তখনই বিষয় হয় যে আসলে টেকনিক্যালি, মেন্টালি, ফিজিক্যালি, প্ল্যানিং প্রতিটা জায়গায় ব্যাটারদের অবশ্যই। সো তিনটা পয়েন্টের এক নম্বর ব্যাটসম্যানদের এই জিনিসটা কনসার্ন। আরেকটা বিষয় হচ্ছে মাঠে আমরা যদি ফিল্ডিং দেখি, আজকে বেশ কিছু মিসফিল করেছে এই ধরনের টিমের আগেস্টে, কিন্তু আমরা আরও বাগের মতো খেলার কথা, যেখানে ডোমিনেট করবো, আসবে, রান আউট করবো, ওরা যেটা করেছে ঠিক অপোজিট হয়েছে। সো ফিল্ডিংয়ে তো অবশ্যই একটা চিন্তার বিষয় রয়েছে। বোলিংয়ে আমি মনে করি যে বোলিংয়ে খুব বেশি দোষ আমি দিতে চাই না, আসলে বলাররা এই কন্ডিশন অনুযায়ী খুব একটা খারাপ করছে না। সো এই তিনটা বিষয় আমার মনে হয় পয়েন্ট আউট করা যায় না। হানান ভাই, আমরা ক্যাচ মিস করেছি, আমরা মিস ফিল্ডিং করেছি, তারপরও রানটা কিন্তু 230 ছিল, এই 230 রান করার মতো যোগ্যতা কি আমাদের ব্যাটারদের নাই? অবশ্যই আছে, আমি সেটাই বললাম। 230 রান চেস করতে যাওয়ার পরে ব্যাটিং প্ল্যানিংটা কী ছিল? এটা আজকের ব্যাটিং দেখে আমার কাছে প্ল্যানিংটা আমি কনফিউজড। মানে অ্যাজ এ প্লেয়ার আমি নিজেও বাংলাদেশ টিমে খেলেছি, ওপেন করেছি, একটা টার্গেট থাকে, সেই টার্গেটে খেলার জন্য একটা প্ল্যান থাকে প্রতিটা ফর্মেটে, টেস্ট, ওয়ানডে, টি টোয়েন্টি, প্রতিটা ফর্মেটে যখন একটা দল সেকেন্ড ইনিংস ব্যাটিং করে তখন একটা প্ল্যানিং থাকে যে এই রানে তারা করেছে, উইকেটের কন্ডিশন এরকম, আমরা এভাবে করবো। সো ওই প্ল্যানিংটা আজকে কী ছিল আমি ডাউট। আমরা কি চেষ্টা করেছি 30 ওভারে খেলা শেষ করবো, আমরা কি চেষ্টা করেছি 40 ওভারে শেষ করবো, বা আসলে কি একমাত্র মুশফিকের আউট বাদে আমি কারো আউটে আমি মুশফিকের বলটা একমাত্র ভালো একটা বল হয়েছে, মুশফিক চেষ্টা করেছে, বাট আনফর্চুনেটলি আউট হয়েছে। রিয়াজ যখন আউট হয়েছে তখন আসলে কিছু করার ছিল না, সেখানে সে লাস্ট চেষ্টাটা এক সাইড থেকে করার চেষ্টা করেছে। বাকি টপ অর্ডারদের ব্যাটিং এবং ব্যাটিং অর্ডার স্টিল আমার কাছে স্টিল আবার মনে হয়েছে কনসার্ন, বিকজ রিয়াদ তো মানে আমাদের রিয়াদ গত ম্যাচে উপরে ব্যাটিং করে রানগুলো আজকে আবার সাথে চলে গেলো, মিরাজ কেন আবার উপরে গেলো এটা আমি জানি না, হয়তো অনেকে আমার সঙ্গে একমত হবে না, তারা চিন্তা করতে পারে মিরাজ উপরে যে একটা উইকেটটা ধরেছে কিছু রান করেছে, বাট স্টিল মিরাজ তো ওই 7-8 খেলো তো ম্যাচ জিতেছে আমাদের। ম্যাচ জিতানোর ওই জায়গায় যদি মানে রিয়াদের সঙ্গে যদি মিরাজ থাকতো, আপনি চিন্তা করেন শেখ মাহাদি তারপরে আসতো, তো মিরাজ যদি থাকতো আমি শিওর রিয়াদ আরো কনফিডেন্টলি ব্যাটিং করতো, দুজন মিলে আরো পার্টনারশিপ করতে পারতো। মিরাজ তো সেটা করেছে আগে, আফিফকে নিয়ে ম্যাচ জিতিয়েছে, মুস্তাফিজকে নিয়ে ম্যাচ জিতিয়েছে। সো মিরাজ তো পারে, এমন না যে মিরাজ উপরে গেলে যেটা করবে নিচে পারে না। এই দলের মধ্যে গোলমেলের সিদ্ধান্তগুলো আসলে কারা নিচ্ছে এটা তো এখন মিডিয়ার মাধ্যমে আমরা যেটা জানি, আমি আসলে পার্সোনালি কারোর সঙ্গে কথা বলি না। আমি একটা জিনিস বিলিভ করি, এই ধরনের টুর্নামেন্টে পার্সোনালি আমার সঙ্গে অনেকেরই ভালো সম্পর্ক, কিন্তু আমি এখন পর্যন্ত কারোর সঙ্গে কথা বলিনি, কারণ আমি মনে করি তারা যে ম্যানেজমেন্টের আন্ডারে আছে, তারা যেভাবে প্ল্যান করে আগাচ্ছে, তার মধ্যে আমি কথা বলে অনেক সময় কনফিউজ হতে পারে। ফর এক্সাম্পল তামিম, হৃদয় থেকে শুরু করে শরীফুল, এই ব্যাচ বা সাকিব, এরা তো আমার সঙ্গে আন্ডার 19-এ খুব ক্লোজলি ছিল। ইভেন লিটন আমার টিমে 2 বছর বিপিএল খেলেছে, মানে আমি যেই টিম করেছি, শান্তর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, সবার সঙ্গে ভালো কমিউনিকেশন আছে, বাট এই ধরনের ইভেন্টে আমি কখনো কথা বলি না, এখানে আরও বিভিন্ন বিষয় রয়েছে। বাট আমার কথা হলো যে এই প্ল্যানিংগুলো কে করছে, কেন করছে, কীভাবে করছে আমি জানি না। একবার শুনি সাকিবের সিদ্ধান্ত, একবার শুনি হাতুর করছে, হেড কোচ করছে, এখন আসলে কোথা থেকে হচ্ছে সেটা জানি না, বাট যেটাই হচ্ছে যেই করছে সেটা রাইট করছে না, এটা স্বীকার করতেই হবে। আচ্ছা হানন ভাই, একটা কঠিন প্রশ্নই করতে চাচ্ছি, আসলে বিষয়টা করাটা প্রাসঙ্গিক হবে কিনা সেটাও আসলে প্রশ্নবিদ্ধ, তারপরেও করতেই হচ্ছে। সেটা হচ্ছে কোনো একটা দলের ব্যাটিং পজিশন যখন হুট করেই চেঞ্জ হয়, এটার সঙ্গে কিন্তু ম্যাচের বাইরের আসলে অনেক কিছু, অনেক নেতিবাচক বিষয় কিন্তু জড়িত থাকে। এইবারের ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ, শুধুমাত্র বাংলাদেশ টিমে যে পরিমাণে ব্যাটিং অর্ডার চেঞ্জ হয়েছে, তা থেকে মনে হচ্ছে যে কোনো তৃতীয় পক্ষের ইশারায় বা কোনো হচ্ছে অবৈধ কোনো কর্মকাণ্ডের সঙ্গে এটা জড়িয়ে গিয়েছে? না, আমি আসলে এরকম কিছু তো দেখছি না, এটা টোটালি কিন্তু ভালো চিন্তা থেকে করার চেষ্টা করছে। আমি কিন্তু যেই করছি সেটা মিরাজের পজিশনটা নিয়ে অনেক খেলা হয়েছে, মিরাজ যে খুব বেশি পজিশন চেঞ্জ করার পরে খুব বেশি যে আহামরি পারফর্ম করেছে সেটাও না, একটা স্ট্যাট আছে, আমরা স্ট্যাটটা যদি একটু দেখে নিতে চাই তাহলে মনে হয় আলোচনা করাটা একটু সুবিধা হবে।
আমরা একটু দেখতে চাচ্ছি বিশ্বকাপে বাংলাদেশ ব্যাটারদের পারফরমেন্স। আমরা শুধুমাত্র এখানে পাঁচজনকে নিয়ে আসার চেষ্টা করেছি। আমরা জানি মাহমুদউল্লাহ রিয়াদ কি করেছে বা মুশফিকুর রহিম কি করেছে। লিটন দাস ছয় ম্যাচ খেলেছেন, ছয় ম্যাচে 180 রান করেছেন, তার এভারেজ হচ্ছে 33। সোফার লিটন আসলে 33 এভারেজেরই ব্যাটসম্যান আমরা দেখেছি, তার হোল ক্যারিয়ার যদি আমরা দেখি সেখানে এরকমই রান। তানজিদ তামিম মাত্র 10টি ম্যাচ খেলেছেন ওয়ার্ল্ড কাপে, তার 6টি ম্যাচ, 16 এভারেজ, তিনি রান করেছেন 100। শান্ত দুর্দান্ত রকমভাবে হতাশ করেছেন এবার বিশ্বকাপে, শুধুমাত্র প্রথম ম্যাচটি আফগানিস্তান এগেনস্টে রান করেছিলেন, তারপর হচ্ছে তিনি ডাবল ডিজিটে পৌঁছতে পারেননি, মাত্র 83 রান এসেছে ছয় ম্যাচে, 13.83 হচ্ছে তার গড়। মেহেদি হাসান মিরাজ তাকে বিভিন্ন পজিশনে খেলানো হয়েছে, ওয়ান ডাউনে তিনি সমস্ত দুবার ব্যাট করেছেন, 6-7 বিভিন্ন জায়গায় তিনি খেলেছেন, তার ব্যাট থেকে এসেছে 144 রান, কোনো অর্ধশতক এই প্রথম ম্যাচের পর কোনো অর্ধশতক তিনি করতে পারেননি, অ্যাভারেজ হচ্ছে 24। সাকিব আল হাসান আর একজন যার প্রতি আসলে বাংলাদেশের সবাই তাকিয়েছিল তার দিকে, কিন্তু তিনি দুর্দান্তভাবে হতাশ করেছেন, পাঁচ ম্যাচে 61 রান করেছেন, মাত্র 12.20 গড়। এই যে ব্যাটসম্যানগুলোকে যে শুধুমাত্র লিটন এবং তানজিদ তামিম বাদে শান্ত মিরাজ সাকিব তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন পজিশনে খেলানো হয়েছে, তারপরেও কিন্তু কোনো রকমের কোনো ফলাফল আসেনি। যখন আমরা দেখলাম যে ফলাফল আসছে না, তারপরেও কেন এই পরীক্ষা নিরীক্ষা, তারপরেও এবং সেটা নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচও কেন আমাকে করতে হবে? এটা হচ্ছে এখন ক্যাপ্টেন কোচ তারা এটা অ্যান্সার দিবে। এটা কিন্তু শান্ত যে ম্যাচে ক্যাপ্টেন ছিল সেখানে এসে কিন্তু সে বলেছিল ক্যাপ্টেন এবং কোচ ব্যাটিং অর্ডার সম্পর্কে অ্যান্সারটা দিতে পারবে। তো একইভাবে আমিও, এবং ক্যাপ্টেন কোচ যে প্ল্যানিংটা করছে এটা আপনি অন্য কোনো প্রভাব বা কারো মাধ্যমে হচ্ছে কিনা আমি জানি না, বাট এটা তারা ভালো চিন্তা থেকেই করছে। তারা কিন্তু সাকিব তো নিশ্চয়ই টিমকে হারাতে চায় না, সাকিব নিজেও চায় টিম জিতুক, কোচও চায় টিম জিতুক, তার পারফরমেন্সের ব্যাপার থাকে। তারা হয়তো ভালো চিন্তাটা করছে, পরিকল্পনাগুলো যখন হচ্ছে এক্সিকিউশন প্রপারলি হচ্ছে না, বা আমি যখন দেখছি যে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে না, তারপরেও কেন আমি বারবার সেটা ট্রাই করব, প্রশ্নটা এই জায়গায়। এটাই তো বলছি যে আমরা প্রথম এক ম্যাচ, দুই ম্যাচ, তিন, চার, পাঁচ ম্যাচ করে লাস্টে ছয় নম্বর ম্যাচে এসে নেদারল্যান্ডসের সঙ্গে হারলাম। এটাই বলছি যে যেই চিন্তাগুলো করা হচ্ছে বা হচ্ছিল সেই জিনিসগুলো যে ভুল, সেটা তো আমরা সময়ের সঙ্গে সঙ্গে দেখছি ভুল। এখন এটা আসলে পরিকল্পনা এখন যেই করছে সে কিন্তু এখন প্রমাণিত যে তার ডিসিশন মেকিংগুলো বা তারা যে প্ল্যানগুলো করছে সেটা এক্সিকিউশনে তা হচ্ছে না, আমাদের রেজাল্ট আসছে না। সো আমরা কেন বেসিকে ফিরে যাচ্ছি না? আপনি অস্ট্রেলিয়াকে যদি দেখেন, ওয়ার্নার প্রথম দুই ম্যাচ রান করেনি, মিচেল মার্শ রান করেনি, তারপরে স্মিথ রান করছিল না, তারা কিন্তু ব্যাটিং অর্ডারে কি এত অদল বদল করেছে? তাদের ট্র্যাভেল সেট ফিরে এসেছে, এসে 100 করেছে, কেন? সে জানে সে ওপেনার সেখানেই খেলবে এবং তাকে আনা হলে সেখানেই খেলা হবে। মিচেল মার্শকে সরিয়ে দেওয়া হয়েছে তার পজিশনে। সো এই যে প্ল্যানিংগুলো, উইলিয়ামসন ম্যাচ খেলতে এসেছে এসেই তার পজিশনে ব্যাট করেছে, যার যার পজিশন আমরা জানি। এখন এটা যদি আমি বলি, আমি যদি একটু পিছনে ফিরে যাই, আপনি যদি গত ওয়ার্ল্ড কাপে যান, সাকিব 3 নম্বর পজিশনে সবচেয়ে বেশি রান করেছে। সাকিবকে এই 4 বছরের মধ্যে আমরা 4 নম্বর ব্যাটার বানিয়ে ফেললাম, কেন করলাম আমি জানি না। মানে এরকম অনেক পিছন থেকে যদি আমরা ফিরে আসি, কে করেছে, কেন করেছে, এগুলো সময়ের সঙ্গে সঙ্গে যারা এটার দায়িত্বে আছে তারাই অ্যান্সার দিতে পারবে। বা আমার কথা হলো যে ব্যাটিং অর্ডারে আজকের ম্যাচে আমরা কেন মিরাজকে আগে নামাতে হবে, মিরাজকে যে ঠ্যাক দিতে হবে, আমরা কি এই টিমের সঙ্গে উইকেটে থাকার জন্য খেলবো? নর্মাল ক্রিকেট খেলবো, ওদের ওদের টিমে কি এখন কারা বলার, মানে কারা বলার, মানে ভয় ভালো বলার মিরাজকে হচ্ছে সামনে, হ্যাঁ ডাট খুব ভালো বোলিং করছে ঠিক আছে, ডাটকে ফেস করার জন্য, ও তো মুজিব না, ও তো এক্সট্রাঅর্ডিনারি মুজিবের মতো বোলিং করছে না, রশিদ খান বা নবীর মতো বল করছে না, ডাট ভালো বলার, বাট আমি বলছি না তাদের ধারে কাছে নেওয়ার মতো বলার। সো তাকে ফেস করার জন্য আমার মিরাজকে কেন পাঠাতে হবে? আমি আসলে শকড, বিকজ আমি মনে করি যে আজকের ব্যাটিং অর্ডারটা নর্মাল থাকতো, মিরাজ 7 নম্বর পজিশনে খেলতো, রিয়াদ গত ম্যাচে 6 নম্বর পজিশনে। অনেকেই কিন্তু আমরা প্রশ্ন করি রিয়াদকে কেন উপরে উঠানো, আমি কিন্তু রিয়াদকে 6 নম্বরে ফিনিশার হিসেবে, আজকেও যদি ওই সিচুয়েশন যেটা হয়েছে নিচে যদি মিরাজ থাকতো, আমি শিওর রিয়াদ আজকে মিরাজের উপরে যাওয়াটা খুব বেশি জরুরি ছিল না। আমরা আফগানের সঙ্গে ডিফারেন্ট প্ল্যান করেছি, ওদের মুজিব ছিল, নবী ছিল, বাট আজকের ম্যাচে ডাটের জন্য আমাদেরকে মিরাজকে আগে পাঠাতে হবে, এই জিনিসটা আমি কোনোভাবে আসলে মেনে নিতে পারি। হানান ভাই, একটু আগে আপনিও ইঙ্গিত দিয়েছিলেন যে আসলে কে কি করতে চাচ্ছে, প্ল্যানিং এ মনে হয় কিছুটা ঘাটতি আছে। আজকে ম্যাচ শেষে সাকিব আল হাসানও মোটামুটি একই কথা বলেছে যে ইন্ডিভিজুয়াল থিঙ্কিং হচ্ছে, প্রত্যেকটা প্লেয়ার ইন্ডিভিজুয়ালি থিঙ্ক করছে। তার মানে কি মনে হচ্ছে যে এবারের ওয়ার্ল্ড কাপে একটা দল হয়ে যে ওঠার যে প্রচেষ্টা বা দলগত যে পারফরমেন্স, সেই জিনিসটা বাংলাদেশ করতে ব্যর্থ হচ্ছে? আমি আসলে প্রেস কনফারেন্সটা যাই না, বাট সাকিব যদি এটা বলে থাকে তাহলে তো এটা অনেক বড় একটা স্টেটমেন্ট। কারণ ক্যাপ্টেন যদি এসে বলে যে সবাই ইন্ডিভিজুয়ালি চিন্তা করছে, তাহলে এবং কে কি করছে সেটা ক্যাপ্টেন জানেন না, এটা তিনি বলেছেন যে আসলে কে কি করতে চাচ্ছে সেটা তিনি জানেন না, যেই পারফরমেন্স করছে বা যেই যা যা করছে সবাই হচ্ছে ইন্ডিভিজুয়ালি থিঙ্ক করছে, এটা সাকিব ম্যাচ শেষে মাঠে যে অফিসিয়াল প্রেস কনফারেন্সটা হয় সেখানে এই কথা বলেছেন। ওকে, ক্যাপ্টেন যদি এই স্টেটমেন্ট দিয়ে থাকে তাহলে তো আমাদের আর বলার কিছু থাকে না, বিকজ আমরা জানি যে ক্রিকেট টিম গেম, ইন্ডিভিজুয়াল পারফরমেন্সটা দিয়েই টিম গেমে
টিমের সঙ্গে রেজাল্ট আউট হবে, বাট ইন্ডিভিজুয়াল প্ল্যানিং থাকবে, বাট সেটা টিমকে কেন্দ্র করে। আজকে মিরাজ চারে যাচ্ছে, এটা কি মিরাজেরই? সেটা তো টিমের প্ল্যান, সো টিমের জন্যই তো মিরাজ চারে যাচ্ছে। শান্ত তিনে পারফর্মার ছিল গত এক বছর, শান্তকে চারে খেলতে হচ্ছে, সেটা তো টিমের প্ল্যান, ইন্ডিভিজুয়াল শান্তর প্ল্যান না। সো এখানে ইন্ডিভিজুয়াল প্ল্যান তো আসলে ওইভাবে অ্যাপ্লিকেশনে আসা উচিত না, আমার মনে হয় যে টিম প্ল্যানই হওয়া উচিত। এবং টিম রেজাল্ট করতে হলে টিম গেম হিসেবেই খেলতে হবে, এবং টিমকেই, টিমের চিন্তা থেকে, টিম যেটা ডিমান্ড করে। আজকে আমার প্রয়োজন ছিল উইকেটে থেকে যাওয়া, আমি 230 রান চেস করি। আজকে যদি যে আমার মতো করে আমি শর্টস খেলে আউট হয়ে যাই, তাহলে তো আসলে এটা হতাশাজনক। এবং ক্যাপ্টেন যদি এই স্টেটমেন্ট দিয়ে থাকে, তাহলে তো টিমের মধ্যে কী হচ্ছে আমরা আসলে বলা কঠিন। এবং সাকিব আল হাসান বলেছেন বিশ্বকাপ প্রস্তুতিতে বাংলাদেশের যথেষ্ট ঘাটতি ছিল, যার কারণে এটাও একটা কারণ হিসেবে তিনি ফাইন্ডিং করেছেন। আপনার কাছে কি আসলে মনে হয় যে বিশ্বকাপ প্রস্তুতিতে বাংলাদেশের ঘাটতি ছিল? ঘাটতি বলতে আসলে প্লেয়াররা তো খেলার মধ্যেই ছিল, ভালো খারাপ মিলেই খেলছিল। আজকে আপনি দেখেন, আমরা গত 6 মাসের পারফরমেন্স যদি দেখি, শান্ত আমাদের টপ পারফর্মার, তৌহিদ দিদি আমাদের টপ পারফর্মার, এই দুজনের মধ্যে শান্ত অফ ফর্মে চলে গেছে, তৌহিদ দিদি ম্যাচে ড্রপ পড়ে গেছে। সো এই দুজন আমাদের মেইন পারফর্মার আজকে দলে নেই, মানে না থাকার মতো শান্ত। সো এটা কেন হয়েছে? তাহলে তো প্রিপারেশন কোথায় ঘাটতি আমি জানি না আসলে। সাকিব কি মিন করতে চেয়েছে, হয়তো লাস্ট মুহূর্তে ক্যাপ্টেন্সির বিষয়টা হতে পারে, লাস্ট মুহূর্তে কিছু পার্সোনাল ক্যাপ্টেন্সিগুলো হয়তো মেনশন করেছে। এটাও তিনি বলেছেন যে হঠাৎ করেই একটা সিরিজের আগে বা ওয়ার্ল্ড কাপের একটা সিরিজ আগে যদি হচ্ছে ক্যাপ্টেন চেঞ্জ হয়ে যায়, তাহলে অনেক কিছুই চেঞ্জ করতে হয়। তিনি তেমনটি বলেছেন, বিশ্বকাপ প্রস্তুতিতে ঘাটতি হয়েছে এবং বিশ্বকাপ খেলতে আসার একেবারে আগ মুহূর্তে যে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে তারও নেতিবাচক প্রভাব পড়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি কিন্তু ইতিবাচক উত্তর দিয়েছেন যে হ্যাঁ, পড়ে থাকতে পারে। আপনার কাছে কি মনে হচ্ছে কিনা যে বিশ্বকাপের আগে এই টিমটা নিয়ে যে পরিমাণে কথা হয়েছে, স্পেশালি সাকিব তামিমকে নিয়ে যে পরিমাণে আলোচনা সমালোচনা হয়েছে, তার কি প্রভাব এখানে পড়েছে কিনা? সত্যি কথা বলতে প্রথম ম্যাচ দেখার পরে তো সেটা মনে হয়নি। আপনি যদি দেখেন আফগানিস্তান আমরা যেভাবে খেলেছি টিম হিসেবে, সেটার পরে কিন্তু এই কথাটা মানায় না। আচ্ছা, এরপরে সময়ের সঙ্গে সঙ্গে যদি আরও কিছু হয়ে থাকে সেটা তো যাই না, বাট প্রথম ম্যাচে কিন্তু আমরা যেভাবে খেলেছি বা যেভাবে খেলা উচিত ছিল, আফগানিস্তানে জিতবো পুরো টিম হিসেবে খেলার যে বিষয়টা, ওইভাবে কিন্তু খেলেছি। তো প্রথম ম্যাচের আগে থেকে তো এটা ইম্প্যাক্টটা দেখা যাওয়ার কথা ছিল, বাট প্রথম ম্যাচের পরে কী হয়েছে, মানে সাকিবের কথা যদি সত্যি হয় সেটা তো আফগান ম্যাচেও সেটার প্রভাব পড়ার কথা ছিল তাই না? তো সেটা তো আমরা দেখিনি। তো এখন সাকিব কেন বলছে, আসলে সবচেয়ে বড় কথা কি, আমরা এখান থেকে বসে ইন্টারনাল অনেক নিউজই জানবো না, টিমের মধ্যে মিটিংয়ে কী হচ্ছে, কার সঙ্গে কী প্ল্যানিং হচ্ছে, এই বিষয়গুলো তারাই বলতে পারবে। বাট সাকিব যেহেতু এই ধরনের কথা বলেছে, নিশ্চয়ই টিমের কোনো বিষয় থাকতে পারে যেটা হয়তো সাকিব মেনশন করতে চাচ্ছে, হয়তো এখন করবে না ওয়ার্ল্ড কাপে। আনন্দ ভাই, আপনি বোর্ডে আছেন, বোর্ডের সঙ্গে সম্পৃক্ত আছেন। সাকিব আল হাসানকে আমরা দেখলাম দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষ করে তিনি বাংলাদেশে চলে আসলেন, 2 দিন তিনি এখানে প্র্যাকটিস করলেন, কিন্তু আদতে তার কোনো ইতিবাচক ইম্প্যাক্ট কিন্তু হচ্ছে আমরা আজকের ম্যাচে পাইনি। হঠাৎ করে কী এমন ঘটলো যে সাকিব আল হাসানকে দেশে ফেরত আসতে হবে, ফাইন স্যারকে সঙ্গে নিয়ে তার হচ্ছে প্র্যাকটিস করতে হবে, দলে হাই প্রোফাইল কোচ রয়েছেন, অ্যাসিস্ট্যান্ট কোচ রয়েছেন, টিম ডিরেক্টর রয়েছেন, অ্যানালিস্ট রয়েছেন, সব কিছু রয়েছেন, তারপরে সাকিব কিসের অভাবটা অনুভব করলেন যে তাকে একা একা এখানে চলে আসতে হবে? আসলে কি কোনো কিছু ইঙ্গিত দিচ্ছে, দেওয়ার চেষ্টা করছেন কিনা সাকিব? এটার অ্যান্সারটা আসলে সাকিব এবং টিম ম্যানেজমেন্ট দিতে পারবে, বিকজ সাকিব নিশ্চয়ই কোনো লজিক প্রেজেন্ট করেছে ম্যানেজমেন্টের কাছে যে আমি এই কারণে যেতে চাই, বা আমি এই প্রিপারেশনটা নিতে চাই, বা আমি এইভাবে একটু রিল্যাক্স করতে চাই, হোয়াট এভার। যেটাই হোক, সাকিব ম্যানেজমেন্টকে যখন জানিয়েছে, ম্যানেজমেন্ট তাকে পারমিশন দিয়েছে, তাহলে এটা কী আলোচনা হয়েছে, কেন হয়েছে, এটা আসলে তারা ওই পক্ষ দুটোই বলতে পারবে, ম্যানেজমেন্ট এবং সাকিব। এটা আসলে আমরা দূর থেকে অনেক কিছু বলতে পারি, বাট এটা এর আগে কখনো হয়নি, আমরা আসলে দেখিওনি যে ওয়ার্ল্ড কাপের মধ্যে কোনো প্লেয়ার দেশে কোচের কাছে যে কাজ করেছে এটা কেন হয়েছে। বাট ওই একটা কথা আবার বিষয় আছে, এখানে এসে 2 দিন প্র্যাকটিস করে যে এটা ইম্প্যাক্ট পরের ম্যাচে পড়ে যাবে সেটাও তো আমি বিলিভ করি না। এর আগে একবার এসেছিলেন, তখন একটা ইম্প্যাক্ট ছিল, আইপিএল এর ইস্যু ছিল, আইপিএল টি-20 ক্রিকেট, আর সেটা এসেছিল আসার পরে বোলিং নিয়ে কাজ করেছিল। ব্যাটিং আর বোলিং এর মধ্যে বেশ ফারাক রয়েছে। বোলিং আপনি 24টা বল করতে পারবেন টি-20তে, আপনি 2 বল মার খেলেও কামব্যাক করতে পারেন উইকেট নিয়ে, কিন্তু ব্যাটিং আপনি আউট হতে 1 বলই লাগে। সো ব্যাটিং এন্ড বোলিং এর কাজের মধ্যে অনেক পার্থক্য থাকে, সেটা নিয়ে আমি কথা বলবো না। বাট ইম্প্যাক্ট হয়তো এক ম্যাচে পড়েনি, পরের ম্যাচে পড়তে পারে, যে কাজ করে গেছে সেটা নিয়ে কথা বলবো না। বাট কেন এসেছে, কিভাবে এসেছে, কি বিষয়গুলো, তারা আসলে ওই দুপক্ষই বলতে পারবে। হানান ভাই, এই ওয়ার্ল্ড কাপে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মোটা দেখে আমরা পারফরমেন্সে দেখছিলাম ব্যাটারদের সবাই খারাপ খেলেছে, অ্যাকর্ডিং একই সঙ্গে সাকিব আল হাসানও কিন্তু খারাপ খেলেছে। সাকিব আল হাসান বলেছেন যে আসলে কে কি করতে চাচ্ছে সেই জিনিসটা পরিষ্কার না, তার একটা নেতিবাচক প্রভাব পারফরমেন্সে পড়তে পারে। সাকিব আল হাসানের আসলে কি হয়েছে যার কারণে তার নেতিবাচক প্রভাব আমরা একেবারেই সাকিবীয় পারফরমেন্স ওয়ার্ল্ড কাপে দেখতে পাচ্ছি না? আপনার কাছে কি মনে হচ্ছে যে ওয়ার্ল্ড কাপের আগে সাকিব আল হাসানের অনেক বেশি ইনভলভমেন্ট ছিল ক্রিকেটের বাইরে, বিজ্ঞাপন করা, বিভিন্ন শোরুম উদ্বোধন করা, এইরকম এই ক্রিকেটের বাইরে বেশি এঙ্গেজ হয়ে গিয়েছেন বলেই কি সাকিবের এই পারফরমেন্স কিনা ওয়ার্ল্ড কাপে? আমার কাছে ওরকমটা মনে হয় না কেন জানো, কারণ সাকিব আসলে এমন প্লেয়ার, আপনি দেখবেন
তার কেরিয়ারে সে আমরা একটু থামাতে চাই যে সাকিব আসলে এমন প্লেয়ার এই কথাটা বলে বলেই কিন্তু হচ্ছে আজকে জলটা অনেক দূর গড়িয়েছে সাকিবের অনেক নেতিবাচক কর্মকাণ্ড খুব সহজভাবে দেখা হয়েছে অনেক অপরাধ খুব সহজভাবে দেখা হয়েছে তাকে মাফ করে দেওয়া হয়েছে তাকে যেই কাজগুলো হচ্ছে সাধারণত ক্রিকেটাররা একটা সারাউন্ডিংস বা একটা বাইন্ডিংস এর ভেতর থেকে করতে পারেন না সাকিব আল হাসান কিন্তু দিনের পর দিন সেটাই করেছেন এবং এট দ্য এন্ড অফ দ্য ক্যারিয়ারের শেষ বেলা এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাকিব আগে যে কাজগুলো করার পর খুব সাবলীলভাবে পারফর্ম করতে পারতেন এবারে সে কিন্তু সেই সাবলীলতা নেই তার পারফরমেন্সে তাহলে কি বলতেই হচ্ছে কিনা যে হচ্ছে সেটার কোনো একটা ইম্প্যাক্ট তৈরি হচ্ছে কিনা আমি আসলে সাকিবকে যতটুকু চিনি সাকিব এমনও আছে ম্যাচের আগের দিন প্র্যাকটিস করেনি বলিং করেনি ব্যাটিং করেনি পরের দিন যে পারফর্ম করেছে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে তো সাকিবকে নিয়ে এই ধরনের কমেন্টস করাটা আসলে আমার মনে হয় হানান ভাই সাকিব আল হাসান কি বিরাট কোহলির চেয়ে বড় ক্রিকেটার কিনা এটা না অবশ্যই না অবশ্যই না এটা নির্দেশ করতে হবে বিরাট কোহলি সেঞ্চুরি করেও আমরা জানি যে বাসায় গিয়ে তিনি তার পার্সোনাল বোলারকে দিয়ে কিন্তু দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করে থাকেন বিরাট কোহলি রোহিত শর্মা বা আরও আরও ক্রিকেটাররা যে কাজটা করে থাকেন সাকিব আল হাসান কি স্রোতের উল্টো পিঠের কোনো ব্যক্তি কিনা ডিফারেন্ট ক্যারেক্টার থাকতেই পারে এটা এটা আমি আসলে বিরাটের সঙ্গে মিলাবো না বা আমি রোহিতের সঙ্গে বা সচিনের সঙ্গে কারোর সঙ্গে মিলাবো না এটা ইন্ডিভিজুয়াল একজন প্লেয়ার তার প্রিপারেশন সে কীভাবে নিবে যেমন ফর এক্সাম্পল আমি আশরাফুল আমরা প্রচুর রকিং করতাম আমাদের ক্রিকেট লাইফে আরশারিয়া রোকন আমার সঙ্গে ওপেন করতেন রোকন ভাই ম্যাচের দিন সকালবেলা ব্যাট বলই ধরতো না যে ম্যাচ খেলতো ভালো খারাপ সেটা নিয়ে বলছি না এক একজনের প্রিপারেশন এক এক সো বিরাট একটু ডিফারেন্ট ও হার্ড ওয়ার্কিং ও প্রচুর ব্যাটিং করতে পছন্দ করে সচিনও তাই ছিল সাকিব আবার ডিফারেন্ট ম্যাচের আগের দিন ব্যাট বল ধরেনি বোলিং করেনি ম্যাচে যে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেছে সো এটা আসলে টোটালি পার্সোনাল ডিফারেন্ট একটা ওয়ার্ল্ড কাপে আপনি আসলে জাজ করবেন গত ওয়ার্ল্ড কাপে তো সাকিব ডিফারেন্ট আমরা দেখেছি পুরো আজকে 15 বছর 20 বছর যাবত সাকিব পারফর্ম করে যাচ্ছে হানান ভাই আপনি নিশ্চয়ই মনে আছে তার পিছনে একটা কারণও ছিল আইপিএলে তাকে বসায় রাখা হয়েছিল এবং সে কিন্তু ইঙ্গিত দিয়েছিল যে এমন একটা কিছু সে করতে চায় যাতে হচ্ছে সেটার একটা জবাব হয় সেই জবাবটা কিন্তু সে লাস্ট ওয়ার্ল্ড কাপে দিয়েছিল এবার এই ধরনের কোনো ঘটনা ঘটেনি দেখেই কি হচ্ছে সাকিবের ব্যাটে রান নেই আচ্ছা এনিওয়ে আমরা হচ্ছে একটি বিরতিতে যেতে চাই হানান ভাই তারপর নিশ্চয়ই হচ্ছে আরও অনেক কথা হবে দর্শক দেখছিলেন বিশ্বকাপের বিশেষ আয়োজন স্টাম্পড সঙ্গে থাকুন ফিরছি একটি বিরতির পর আবারও স্বাগত বিশ্বকাপের বিশেষ আয়োজন স্টাম্পটে হানান ভাই আমরা হচ্ছে আসলে দলগত পারফরমেন্স নিয়েছিলাম সব কিছু মিলিয়েছিলাম আপনি তো এর আগেও বলেছি যে বিসিবির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন একেবারে এইজ লেভেল নিয়ে কাজ করছেন হানান ভাই এখন কি মনে হচ্ছে না একেবারে সব কিছু ঢেলে সাজানো বা হচ্ছে ভারতের কথা যদি বলি বা হচ্ছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ওরা যেভাবে হচ্ছে আসলে ক্রিকেটটা ডেভেলপ করেছে ঠিক সেই জায়গাতে গিয়ে হচ্ছে স্টেপ বাই স্টেপ কাজ করে হচ্ছে এগোনো উচিত বিসিবির অবশ্যই কাজ করার তো অনেক জায়গা রয়েছে আমরা কিন্তু মানে অনেক এগিয়েছি বলবো না অবশ্যই তো কাজ করার জায়গা রয়েছে আমাদের ডোমেস্টিক ক্রিকেটে কাজ করার জায়গা রয়েছে আমাদের প্রোগ্রাম সাজানোর ব্যাপার রয়েছে আন্ডার 19 পরে যে আমাদের এইচপি প্রোগ্রাম এ টিমের প্রোগ্রাম ন্যাশনাল টিম এই জায়গায় যে প্রসেসগুলো কোচিং পলিসিগুলো এই জায়গায় কাজ করার অনেক জায়গা রয়েছে অবশ্যই রয়েছে সেগুলো ডেভেলপ করতেই হবে এবং আমি স্পেশালি কোচিংয়ের জায়গাটা একটু আসতে চাই আমাদের এইচপির যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা কিন্তু বেশ হেলদি একটা প্রোগ্রাম অনেক বাজেট অনেক সময় দেওয়া হয় ওই জায়গায় কোচিং পলিসিটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ আমাদের আন্ডার 19 পর্যন্ত কিন্তু আপনি খুব বেশি দোষ দেখবেন না দেখবেন এই আন্ডার 19 প্লেয়াররা কিন্তু সব ন্যাশনাল টিমে খেলে ঘুরে ফিরে তো 19 পরে তারা যখন এইচপিতে যাচ্ছে বা নেক্সট প্রোগ্রামটা যাচ্ছে ওইখানে তাদের আপগ্রেড করার যে বিষয়টা পার্থক্য ওইখানেই তৈরি হয়ে যাচ্ছে ওই যে আপগ্রেড করতে হবে আসলে আপনি আন্ডার 19 প্লেয়ারকে ন্যাশনাল টিম করতে পারবেন না আন্ডার 19 প্লেয়ারকে এইচপি থেকে আপনি আপগ্রেড করে ন্যাশনাল লেভেলে নিয়ে যাবেন তখন তারা খেলবে সো ওই জায়গায় যে কোচিং পলিসিটা সেই জায়গাটা মানে আমাদের আরেকটু নজর দেওয়া দরকার সেই জায়গাটা একটু কীভাবে কী করে নিজেদেরকে ডেভেলপ করা যায় প্লেয়ারদের ডেভেলপ করে ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেল প্লেয়ার বানানো যায় সেটা সঙ্গে তো ডোমেস্টিক ক্রিকেট আরও এক্স্যাক্টলি ডোমেস্টিক ক্রিকেটে আসতে চাচ্ছিলাম ডোমেস্টিক ক্রিকেটটা একেবারে ঢেলে সাজানো উচিত কিনা একদম স্পোর্টিং উইকেট বা হচ্ছে কম্পিটিটিভ ম্যাচ কম্পিটিটিভ টিম করা এবং যেসব বিতর্কগুলো আছে সেই বিতর্কের বাইরে গিয়ে কাজ করা উচিত কিনা একেবারে সময় চলে এসেছে কিনা নত আমরা মানে এই বিশ্বকাপটাকে চোখে আঙুল দিয়ে দেখে দিল কিনা আমার কাছে মনে হয় আমাদের ম্যাচ আরও বাড়ানো গেলে ভালো হবে ফর এক্সাম্পল আমরা ন্যাশনাল লিগ খেলি বিসিএল খেলি লঙ্গা ভার্সন তার সঙ্গে যদি ওয়ান ডে অ্যাড করা যায় ওয়ান ডে টুর্নামেন্ট হয় ঢাকা প্রিমিয়ার লিগ প্রিমিয়ার লিগের সঙ্গে যদি টি-20 অ্যাড করা যায় আচ্ছা আর বিপিএলটা থাকবে আমাদের একটা ইন্টারন্যাশনাল বড় টুর্নামেন্ট যেটা ওই প্রিমিয়ার লিগের টি-20 পারফরমেন্স দেখে আমরা বিপিএলে প্লেয়ারদের পিক করতে পারবো সো আপনি দেখবেন এভাবে ম্যাচ খেলার সংখ্যা যখন বেড়ে যাবে তখন কিন্তু প্লেয়ারদের পারফরমেন্সও বাড়বে আমরা রাইট প্লেয়ারকে পিক করতে পারবো ফর এক্সাম্পল এখন ন্যাশনাল লিগ চলছে আপনি এখান থেকে প্রিমিয়ার লিগের প্লেয়ার চুজ করবেন কীভাবে ন্যাশনাল লিগের পারফরমেন্স দেখে দেখবেন লঙ্গা ভার্সনের একটা প্লেয়ারকে আপনি 100 করেছে তাকে ওয়ান ডেতে নিচ্ছেন আপনি যদি এখানে ওয়ান ডে খেলা হতো প্রিমিয়ার লিগের প্লেয়ার কিন্তু সেখান থেকে পিক করা সহজ হতো ঠিক একইভাবে প্রিমিয়ার লিগের সঙ্গে যদি আমরা টি-20 অ্যাড করতে পারি টি-20 ওই পারফরমেন্স দেখে কিন্তু আমরা বিপিএলে প্লেয়ার পিক করতে পারবো এবং বিপিএলটা ইন্টারন্যাশনাল লেভেলে অন্যরকম একটা হাইপ নিয়ে আসবে সো এইভাবে আমরা মনে হয় কিছু কিছু জায়গায় কাজ করতে পারি আর উইকেট যেটা উইকেট ন্যাশনাল লিগের উইকেট কিন্তু আগের চেয়ে এখন অনেক চেঞ্জ হয়েছে আপনি
আপনি দেখবেন এখন বাংলাদেশে কিন্তু বেশ ভালো পেস বোলার বের হচ্ছে বিকজ অফ আপনার উইকেট। এখন এটার সঙ্গে ব্যাটাররা একটু সময় নিচ্ছে সেট হতে, সেটা যদি সেট হয়ে যেতে পারে আমাদের ব্যাটার ডেভেলপ হবে, বাট পেস বোলিং ডেভেলপমেন্ট কিন্তু এসেছে। আপনি দেখেন পাইপলাইনে কিন্তু বেশ ভালো বেশ কিছু পেস বোলার আমরা পাচ্ছি। সো ডোমেস্টিকে উইকেটের ব্যাপার রয়েছে, পাশাপাশি এভাবে করে ম্যাচের সংখ্যা বাড়ানো এবং প্রসেসগুলো যদি ঠিক করা যায়, আমার মনে হয় যে ওই জায়গায় নজর দিতেই হবে আলটিমেটলি ওয়ার্ল্ড ক্রিকেটে ভালো কিছু করতে হলে। হানান ভাই, আসলে আমাদের আলটিমেটলি ওয়ার্ল্ড কাপের লক্ষ্যটা শেষ হয়ে গেছে, বাকি তিনটা ম্যাচ রয়েছে, এটার সঙ্গে সম্পৃক্ত রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটা যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা সেখানে টপ এইটে থাকলে পরে বাংলাদেশ একটা সুযোগ থাকবে। সাকিব এই ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে কিন্তু একটা কথা বলে গিয়েছে, এটা ক্যাপ্টেন, এজ এ ক্যাপ্টেন হিসেবে এটা তার লাস্ট ওয়ার্ল্ড কাপ, হয়তো বা এটাই তার লাস্ট ওয়ার্ল্ড কাপ, তিনি অবসর নিতে চান, 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে অবসর নিতে চান। আপনার কাছে কি মনে হচ্ছে যে বাংলাদেশ যে পারফর্ম করছে এই জায়গা থেকে বাংলাদেশ টপ এইটে থাকতে পারবে? ওয়ার্ল্ড কাপের পরে আসলে কী কী সিরিজ রয়েছে সেটা একটু দেখতে হবে, আমি ওইটা সম্পর্কে পুরো, এটা ডিপেন্ড করছে শুধু ওয়ার্ল্ড কাপের র্যাঙ্কিংটার উপর। ওয়ার্ল্ড কাপে যদি বাংলাদেশ টপ এইটে থাকতে পারে তাহলেই হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সুযোগ। আমি না মানে মনে হয় কঠিন টপ এইটে থাকা, বাট স্টিল অসম্ভব না। আপনি দেখবেন আমরা পরের ম্যাচগুলোতে যদি জিতে যেতেই পারি, শ্রীলঙ্কা দেন অস্ট্রেলিয়া, পাকিস্তান শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া আমি জানি, সো এই তিনটার মধ্যে কি দুইটা ম্যাচ জিতলে খুব বেশি মানে অবাক হওয়ার বিষয় থাকবে না, এই জন্য যে আমরা হারাতে পারি, আমরা হারাতে পারি, বাট আমাদের দলটা কেন যেন হচ্ছে না এবং এই পারফরমেন্সের পর আমাদের বিশ্বাসটা নষ্ট হয়ে গেছে। বাট স্টিল ওয়ান ডেতে তো বলা যায় না, আপনি নেদারল্যান্ডস তো সাউথ আফ্রিকাকে হারিয়েছে, এই সাউথ আফ্রিকার সঙ্গে আরেকবার খেলতে দিলে তারা পাত্তাই পাবে না আমাদের ধারণা। সো আমার কাছে মনে হয় যে এরকমটা হতে পারে, ওই গিভেন ডেতে যদি আমরা ভালো কিছু করে ফেলে হারাতেও পারি। সো লেটস সি, আমার মনে হয় যে টপ এইটে থাকাটা এখনও অসম্ভব না বিশ্বাস রাখার মতো, বিকজ সামনে যে দলগুলো রয়েছে তাদের উপর তাদের পারফরমেন্সও কিন্তু মনে হচ্ছে যে তাদেরকে হারানো সম্ভব। আপনার অস্ট্রেলিয়া বাদ দিলে নেক্সট ম্যাচ পাকিস্তান, তারপর শ্রীলঙ্কা, বাট শ্রীলঙ্কা চমৎকার খেলছে, তারপরে মনে হয় যে এই দলগুলোকে আমরা হারাতে পারি। তো লেটস সি, আমার মনে হয় যে টপ এইটে থাকাটা অসম্ভব নাও হতে পারে, আমাদেরও প্রত্যাশা থাকবে বাংলাদেশ হচ্ছে টপ এইটে থাকবে। এবার হচ্ছে একটু অন্যদিকে আলোচনা করতে চাই, আজকে দুর্দান্ত একটি ম্যাচ হয়েছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড, একটু ছোট্ট করে জানতে চাবো ম্যাচটা কতটুকু উপভোগ করেছেন, এবং এই চারটা টিম কিন্তু মোটামুটি ফিক্স হয়ে গেছে, প্রথমে একটা ম্যাচ বেশি খেলে দক্ষিণ আফ্রিকা সবার উপরে, দুয়ে ভারত, দেন হচ্ছে নিউজিল্যান্ড, দেন হচ্ছে অস্ট্রেলিয়া। আপনার কাছে কি মনে হচ্ছে বাকি যে ছয়টা টিম, এই ছয়টা টিম যুদ্ধ করে কোনোভাবে টপ ফোরে ঢুকতে পারবে? আমার কাছে মনে হয় না, মানে অস্ট্রেলিয়াকে নিয়ে যে ভয়টা ছিল সেটা কাটিয়ে উঠে গেছে, আর নিউজিল্যান্ডও চমৎকার ক্রিকেট খেলছে, আজকে পাঁচটা নিয়ে হেরেছে এত বড় রান চেস করতে, যে সাউথ আফ্রিকা তো অলরেডি টপে চলে গেছে, ইন্ডিয়াও টপে রয়েছে। সো আমার মনে হয় যে এই চার দলই কোয়ালিফাই করবে সেমিফাইনালের জন্য। মজাটা হবে তখন যখন সেমিফাইনালে কে কার সঙ্গে খেলে, বিকজ ওখানে নকআউট, ইন্ডিয়াকে আমরা মোটামুটি ধরেই নিয়েছি চ্যাম্পিয়ন, বাট ইন্ডিয়া যদি কারোর সঙ্গে ওই গিভেন ডেতে হেরে যায় তাহলে কিন্তু অন্যরকম হয়ে যাবে। সো লেটস সি, বাট এই চারটা দলই ডিজার্ভিং এখন পর্যন্ত পারফরমেন্স বলে, এরাই ডিজার্ভিং এবং এরাই থাকা উচিত, অন্য দল যদি চলে আসে সেটা সবাইকে সারপ্রাইজ করবে আসলে। হানান ভাই, একেবারে অপ্রত্যাশিত কিনা, ইংল্যান্ড বর্তমান চ্যাম্পিয়ন, তারা হচ্ছে টেবিলের তলা নিতে 10 নম্বর দল, এই 10 নম্বর দলের সঙ্গে কালকে হচ্ছে 2 নম্বর দলের খেলা, ভারতের খেলা, আপনার কাছে কি মনে হচ্ছে যে এখানে কি ম্যাচটা একপেশে হয়ে যাবে? ইন্ডিয়া যে আপনি একটু আগে বলছিলেন যে হচ্ছে ইন্ডিয়া যেভাবে খেলছে মনে হচ্ছে আসলে অজেয়, এই টিমটাকে আসলে কেউ হারাতে পারবে না, কালকের ম্যাচ নিয়ে আসলে কেমন প্রত্যাশা করছে? অবশ্যই ইন্ডিয়া প্রপার ক্রিকেট খেলছে, ভালো ক্রিকেট খেলছে, প্লেয়াররা ইন্ডিভিজুয়ালি তাদের ডিপার্টমেন্টে যার যার দায়িত্বটা চমৎকারভাবে পালন করছে, আর ইংল্যান্ড যাত্রা খেলছে মানে ওটা কোনো ক্রিকেট বলা যায় না, মানে আমাদের চেয়েও খারাপ খেলছে আমি বলবো, ওদেরও প্ল্যানিংয়ের অভাব মনে হচ্ছে ব্যাটিং দেখে, বাট স্টিল ওই যে বড় টিম চ্যাম্পিয়ন টিম অস্ট্রেলিয়াকে আমরা 2 ম্যাচ হতাশ করে যেভাবে কামব্যাক করেছে, ইংল্যান্ড টিম সেরকম লক্ষণ দেখা যাচ্ছে না, বাট স্টিল আমার মনে হচ্ছে কালকে ভালো ক্রিকেট, তবে ওয়ান সাইডেড হয়তো নাও হতে পারে, ইংল্যান্ড যদি ব্যাটে বলে লেগে যায় দেখা যাবে তারা 350 করে ফেলতে পারে, আবার যদি দেশ রান অল আউট হয় সেটা তো আমরা অবাক হব না রিসেন্ট পারফরমেন্সে, বাট হ্যাঁ ইন্ডিয়া বেশ ভালো খেলছে এবং তারা ফেভারিট হিসেবেই কালকে নামবে এবং আমার ধারণা ইন্ডিয়াই জিতবে। আপনার চোখে যদি বলছি যে সেমিফাইনালিস্ট যদি কাউন্ট করতে বলি, কাদের কাদের হচ্ছে রাখবেন এবং কাকে কাকে কোন ম্যাচে ফেলবেন? আমার তো মনে হয় ইন্ডিয়া চাইবে যে কোনোভাবে সাউথ আফ্রিকাকে ফেস করতে, কারণ জোকার্স তারা সেমিফাইনালে যে প্রেশার নেবে এবং তাদেরকে যদি চেস করতে পাঠে তারা কী করতে পারে সেটা আমরা দেখি, এটা আমরা তো সেই জায়গায় ইন্ডিয়া যদি সাউথ আফ্রিকাকে পায় তারা বেশ খুশি হবে, আর অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আজকে আমরা একটা ঝলক দেখে গেলাম, আমি শিওর যে সেমিফাইনালে যদি তারাও যায় এরকম কিছু আবার কম্পিটিটিভ একটা ম্যাচ হবে এবং মজার একটা ম্যাচ হবে। সো আমার মনে হয় এই চার দলের মধ্যে সেমিফাইনাল হবে, এখন পজিশনটা হয়তো ইন্ডিয়া দিন শেষে আমার মনে হয় 1 নম্বর পজিশনই থাকবে, এখন তারপরে পজিশনগুলো কী হবে সেটা আমরা অপেক্ষা করতে হবে। আমরা তার মানে বাকি দলগুলো কী কী হচ্ছে আমরা মোটামুটি বাতিলের খাতায় ফেলেই দিচ্ছি কিনা, শ্রীলঙ্কা, তারপর হচ্ছে পাকিস্তান, ইংল্যান্ড তো হচ্ছে মোটামুটি বলা যেতে পারে আউট, বাতিলের খাতায় ফেলে দিচ্ছি, আমি বাতিলের খাতার আগে ফেলে দিয়েছি তাদের খেলা দেখে অস্ট্রেলিয়া যখন ব্যাক করেছে, বিকজ প্রথম তিনটা দল মানে ইন্ডিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা আমরা মোটামুটি ধরে নিয়েছি, অস্ট্রেলিয়াকে নিয়ে যে ডাউটটা ছিল সেটা কাটিয়ে ফেলেছে। সো আমার মনে হয় বাকি দলগুলোকে সবাই মোটামুটি নিচের দিকে নামিয়ে নিয়েছে, এদের মধ্যে এখন কাটাছেড়া হবে 1, 2, 3, 4 পজিশন নিয়ে। আচ্ছা মানে মোটা থেকে এই মানে এই মোমেন্টে এসে কি ওয়ার্ল্ড কাপটা উপভোগ্য হচ্ছে কিনা, দুর্দান্ত গতকালও দুর্দান্ত একটি ম্যাচ ছিল, আজকের ম্যাচটা
ম্যাচটাও খুবই দুর্দান্ত এক্সাইটিং ম্যাচ ছিল, একেবারে ছোট করে জানতে চাচ্ছি। অবশ্যই আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপের কালারটা ফুটে উঠেছে এখন, সময়ের সঙ্গে সঙ্গে বেশ এক্সাইটিং কিছু ম্যাচ আসছে এবং দেখছি আমরা। আমার মনে হয় যে সামনে এরকম আরও কিছু ম্যাচ অপেক্ষা করছে, কারণ বড় টিমের বেশ কিছু লড়াই আমরা শুরু করেছি মাত্র, আজকে একটা দেখলাম, কালকে একটা বড় টিম ইংল্যান্ড নামে বড়, সেই বড় টিমের খেলা দেখার জন্য অপেক্ষা থাকবে। লেটসি, আমার মনে হয় ভালো খেলা আরও কিছু অপেক্ষা করছে। জি ধন্যবাদ, আমাদেরও প্রত্যাশা থাকবে হানান ভাই এরকম এক্সাইটিং ম্যাচ ওয়ার্ল্ড কাপে বারবার ফিরে আসুক। ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। এ ছিল বিশ্বকাপের বিশেষ আয়োজন স্টাম্পটে, আগামীকাল একই সময়ে আবারও হাজির হব, সে পর্যন্ত সঙ্গে থাকুন সময়ের।